প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি তেজগাঁও সাত রাস্তা মোড়ে। এখানে এক রাস্তার পাশে এক খালা আছেন, উনি রাস্তার উপরে ঘুমান, রাস্তায় থাকেন। কি অবস্থা, কেন এখানে থাকেন, কেমন আছেন, সব বিস্তারিত আপনাকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমরা তো ভালো আছি বাবা। ভালো আছেন? আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ বাবা। এই রাস্তার পাশে? রাস্তার পাশে থাকি। এই রাস্তার পাশে থাকেন কেন? এখানে আপনার কি কোনো বাড়িঘর নাই? বাড়িঘর বাবা কিছু নাই, আমার বাড়িঘর কোনো জায়গায় কিছু নাই। আমি অনেক গরিব আছি, অনেক বছর ধরে স্বাধীন আগে আমার ঢাকা। এখানে কত বছর ধরে আছেন? আমি যা আছি আজকে মনে কর ১০-১৫ বছর ধরে আপনি এখানে আছেন। এই রাস্তার পাশে ছোট একটা মাচা করে থাকেন। কে কে আছে আপনার সাথে? আমার স্বামী, একটা অবৃদ্ধ একটা স্বামী আছে, পুরো হাত করে বৃদ্ধ, বৃদ্ধ কাম করতো না, কাজ করতো না, আগে গাড়ি চালাইতো না, চালাইতো না। আমি তো বাঙালি বুঙ্গা একটু গাই, নিজে তো ঝাড়ু, ওই যে ঝাড়ু কাম করি রাস্তার মধ্যে এমতে, ঝাড়ু দেন বাঙ্গারি টোকা টোকাই, এইভাবে সংসার চলে। একটা ছেলে আমার আছে, স্বামী ব্যক্তি বলে ঘর জমাই থাকে, শ্বশুরবাড়ি আমার পরিচয় দেন। ও ছেলে বিয়ে করে শ্বশুরবাড়ি থাকে, শ্বশুরবাড়িতে ঘর জমা হিসেবে থাকে। আপনার কোনো খোঁজ খবর নেই? তো দেয় না খোঁজ খবর। আর মেয়ে? মেয়ে শ্বশুর বাড়িতে আছে, মেয়ে তো পরের বাড়ি জামাই ভালো না, মেয়ে আমাকে চাইতেই দেয় না। মনে কর 3-4 বছর ধরে মেয়ের মুখ দেখি না, মেয়ে আসে না। না আসে না, মানে আপনি গরিব বলে এখন আপনার কাছে আমার কাছে আসতে না। জামাইয়ের এখন পয়সা আছে? রাস্তায় থাকি, মানে মায়ের জামাই কইতেছে যে তোর মায়ের রাস্তায় থাকে, ওইটা করে ওইটা করে, প্রচুর টাইপ না তোর মায়ের। তো মেয়ে তো আপনাকে নিয়ে যেতে পারে? না মেয়ে নেব না, মেয়ের জামাই ভালো না, জামাই ভালো না, জামাই হরি যাব না। আচ্ছা, জামাই ওই মায়ের অশান্তি আছে, অনেক অশান্তি, খাওয়া লওয়ার মায়ের সাইডে কাম করে। পরে আমার যদি অনেক কোনো দর্শকের যদি আমার তো সাহায্য দিত, আমার স্বামীর একটা দোয়ার মোকান রয়ে দিতাম, নিজে করে করে খাইতাম। ছেলেও কোনো খোঁজ খবর নেয় না? ছেলে থাকে কোথায়? ছেলে থাকি এয়ারপোর্টে, শ্বশুরবাড়ি। ছেলে কি আপনি কি বিয়ে দিয়েছেন? ছেলেকে না, সেই ছেলে বিয়ে দিচ্ছে আমার বোন। আমার বোন বলছে যে আমার বোন নেই, বোন মারা গেছে, হ্যাঁ আমি ছেলে রাখি পাচ্ছি, হ্যাঁ আছে। পরে বিয়ে সে দিয়েছে, আমার খবর দিছে, তো আমাকে খোঁজ লয় না, যাকে আর হরি লাগি না কী লাগে আমার বলে না। পরে আমার শ্বশুরও ছেলে নাচতে পরে আমার একটা জিজ্ঞেস মনে হচ্ছে কষ্ট উঠতে গেল গা, কী রে ওর বইনে করলে এখন আমার মেয়ের ডাক দেয় না, আমার মেয়েকে খোঁজ লয় না, মেয়ে আমার বউ আমার সালাম করে না, নতুন বউ। পরে আমি রাগ করে আশা করি, যেতাম আশা করি না, পুরো আমার খোঁজ লো না, পুরো খোঁজ আমি লই না। মানে আপনার কই ছেলে? আমার দুই ছেলে দুই মেয়ে। দুই মেয়ে কি বিয়ে দিয়ে দিয়েছে? হ্যাঁ দুটো মেয়ে বিয়ে দিয়েছি। দুই মেয়েও আপনার খোঁজ খবর নেয় না? দুই মেয়েকে কোথায় বিয়ে দিয়েছে? একটা মেয়ে দিয়েছি ঢাকা ডেমরা। ছোট ছেলে কি করে? আচ্ছা খালা, আপনার দুই মেয়ে দুই ছেলে? দুই মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন? আর দুই ছেলের মধ্যে এক ছেলে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে? দুটো ছেলে বিয়ে করছে। দুই ছেলে বিয়ে করছে, ছোট ছেলে বড় ছেলে? দুই ছেলে, এক ছেলেও আপনার সাথে নাই? না। আপনি বরাবরই দুজনে বৃদ্ধ এই ঘরে থাকেন? কারণ আপনি ওই দুই চার পয়সা, ওই যে যদি কোনো বাবারা যদি বাবারা দিত আমাকে, কোনো মামারা দিত আমাকে সাহায্য করতো। সমাজে বিত্তবান লোকজনের কাছে সাহায্য কামনা করতেছেন, যে কোনো সাহায্য করলে আপনি কি করবেন? তাহলে ওই পরিবেশ যদি কেউ দিত, কোনো মামারা দিত আমাকে এই লেগে দিলে আমি তুমি চলতে পারতাম, উপরে উঠতে পারতাম, কষ্ট আমার যাইতো।
থাকেন আপনার কি কোনো ভাড়া দিতে হয়? না বাবা, কেউ ভাড়া, কোনো ভাড়া দেওয়া লাগে না। লাইনম্যান চলতেই না তো, গ্যাদারিং লাইনম্যান চলে, তোমার একবার ভাঙে একবার উড়াই একবার ভাঙে, রোদে হুকাম আগে বিজি কি করুন বাবা। ওনার আমার ভাড়া যাওয়া না তো সম্ভব না, একটা ভাড়া যাইতে হলে 4,000, 5,000, 10,000 টাকা ঘর ভাড়া, এ তো দেওয়া তো আমার সম্ভব না। স্বামী কাম করেন, আমি একটা কাম করি, অনেক ভাঙায় ভুঙে টুকাই 1-200 বেশি এ দি ভাজা ভুজা করে খাই, এরকম আমার সম্ভব বাবা, কিছু নাই। আমার মারা যাও থাকতো, আমার সব বইনে সব বেশি কিনা, আমার একে রাস্তা নামাই দিছে বাবা। দর্শক ভাবে রাখতো, আমার তো সাহায্য করতো, আমি একটু নেই মানুষের মানুষ হয়ে একটু উঠতাম, আমার স্বামী এলে চলে মূল্য খাইতাম বাবা, এটুকু বাবা দয়া, আমার কিছু দয়া না চাই না বাবা, কে ওর গেছে ওই 200, 100, 3 দিন পর, 4 দিন পর, 5 দিন পরে বেশি, ডেইলি তো বেশি না মা, 5 কেজি হইব। ঠিক আছে খালা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো বাবা, আমি দোয়া করবো, আমার বাড়িতে থাকবেন।